Assalamu alaikum, hello learners, welcome to our YouTube channel, Daffodil Academy. Ask me English grammar and degree to mention the Amazon of the voice sense. Voice or voice, bacho. Voice or three, bacho. Bacho kakibana, baba voice kakibana. Kriya prokashet horror cake, voice, baba chole. Kriya prokashet horror cake, voice, baba chole. Voice kotoporka, baba chokotoporka, bacho se, duperka. Number one, active voice. Number two, passive voice. Active voice is korti bachcho. Passive voice is korma bachcho. Tale, active voice korti bachcho, passive voice korma bachcho. Active voice kake bole? তাহলে আমরা অর্থ দ্বারা বুঝতে পারি যদি কর্তা দ্বারা কার্য সম্পন্ন হয় যদি কর্তা দ্বারা কার্য সম্পন্ন হয় সেটাকে বলে অ্যাক্টিভ ভয়েস এবং যদি কর্ম দ্বারা কার্য সম্পন্ন হয় সেটাকে বলে প্যাসিভ ভয়েস কর্তা এবং কর্ম দ্বারা আমি একটা एग्जांपल দিই এখানে যেমন হি রিডস আ স্টোরি বুক He reads a study book. Verb ke ki ba kake dara prashnobol object paoa jabe. Kintu ekhane subject hocche he. He hocche doer subject. Amra ekhane dui ta jinish mathay rakhbo. Ekta hocche doer subject. Ar ekta hocche non doer subject. Doer subject কি রকমের doer subject হচ্ছে যে subject কি কার্য সম্পন্ন করতে পারে সেটা হচ্ছে doer subject আর যে subject কার্য সম্পন্ন করতে পারে না তার মানে যে কাজ করতে পারে সেটা হচ্ছে doer subject আর যে কাজ করতে পারে না সেটা হচ্ছে non doer subject আমি যদি এই কলমটি এখান থেকে নিক্ষেপ করি তাহলে আমি নিক্ষেপ কলম এখানে কি আমি হচ্ছে doer subject কলমটি কি নিজে আবার এখানে আসতে পারবে না তার মানে কলমটি যদি subject হিসেবে ব্যবহৃত হয় কলমটি হবে non doer subject এবং আমি বা যারা কার্য সম্পন্ন করতে পারে সেটা যদি আই উই আওয়ার দেম দে হি শি দে এইসব যদি ব্যবহৃত হয় তাহলে সেটা হবে ডুয়ার সাবজেক্ট তার মানে রহিম করিম রাম শ্যাম যন্ত্র মধ্যে যত ব্যক্তিবাচক সাবজেক্ট রয়েছে সেগুলো হচ্ছে ডুয়ার সাবজেক্ট বা প্রাণীবাচক সাবজেক্ট রয়েছে সেগুলো হচ্ছে ডুয়ার সাবজেক্ট আর বস্তুবাচক সাবজেক্টগুলো হচ্ছে নন ডুয়ার সাবজেক্ট তো এখানে ডুয়ার সাবজেক্ট এবং নন ডুয়ার সাবজেক্ট সাবজেক্ট আমি এখানে লিখলাম যে হি রিডস আ ইংলিশ স্টোরি বুক হি রিডস আ স্টোরি বুক তাহলে সে কি করে সে বই পড়ে একটি গল্পের বই সে এখানে কি সে হচ্ছে ডুয়ার সাবজেক্ট এরকম যদি ডুয়ার সাবজেক্ট থাকে তাহলে ডুয়ার সাবজেক্ট সেটাই হচ্ছে যদি ডুয়ার সাবজেক্ট তার কার্যটা সম্পন্ন করতে পারে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এখানে আমি যদি বলি যে এখানে বললাম যে এ স্টোরি বুক আমি অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে আসলাম এ স্টোরি বুক এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স রয়েছে প্রেজেন্ট সিম্পল টেন্স যার কারণে আমি কি ব্যবহার করবো এম ইজ এর একটা ব্যবহার করবো তাহলে এ স্টোরি বুক ইজ এরপর হচ্ছে রিড 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 পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিড এ স্টোরি বুক ইজ রিড রিড এরপর হচ্ছে বাই প্রিপোজিশন আনবো এবং হিম অবজেক্ট হচ্ছে হিম তাহলে এ স্টোরি বুক ইজ রিড বাই হিম স্টোরি বুক এই গল্পের বই কি নিজে নিজে পড়তে পারে বা নিজে নিজে পড়া তার পড়া সম্পূর্ণ করতে পারে আমি যদি গল্পের বই না পড়ি বা গল্প বই না ধরি সেই গল্পগুলো কি আমাকে নিজে নিজে শুনতে পারবে না তার মানে আমাকে গল্পের বই পড়ে গল্পটা জানতে হবে এখানে স্টোরি বুক হচ্ছে নন ডুয়ার সাবজেক্ট এবং হি হচ্ছে ডুয়ার সাবজেক্ট তার মানে এই যদি ডুয়ার সাবজেক্ট থাকে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস আর যদি নন ডুয়ার সাবজেক্ট থাকে সেটা হবে প্যাসিভ ভয়েস তার মানে কর্তৃপক্ষ যদি কর্তা দ্বারা কার্য সম্পন্ন হয় সেটা হবে অ্যাক্টিভ ভয়েস এবং যদি কর্ম দ্বারা কার্য সম্পন্ন হয় এখানে কর্ম এই কর্ম দ্বারা আমি কাজটা সম্পন্ন করছি সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস তার মানে একটি হচ্ছে ডুয়ার সাবজেক্ট এবং একটি হচ্ছে নন ডুয়ার সাবজেক্ট যদি কর্তৃপক্ষ তার মানে কর্তা দ্বারা কার্য সম্পন্ন হয় তাহলে হবে অ্যাক্টিভ ভয়েস যদি কর্ম দ্বারা কার্য সম্পন্ন হয় সেটা হবে প্যাসিভ ভয়েস এখন আমাকে জানতে হবে যে ভয়েস পরিবর্তন করার জন্য বা অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার জন্য আমার কিছু বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান
আমি না লিখে বলে দিচ্ছি, নাম্বার ওয়ান হচ্ছে আমাকে অ্যাক্টিভের সাবজেক্টকে প্যাসিভের অবজেক্ট করতে হবে, অ্যাক্টিভের সাবজেক্টকে প্যাসিভের অবজেক্ট করতে হবে এবং প্যাসিভের অবজেক্টকে অ্যাক্টিভের সাবজেক্ট করতে হবে। আমি লিখে দিচ্ছি এখন, তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট কি হবে, অ্যাক্টিভের সাবজেক্ট হবে প্যাসিভের অবজেক্ট। দুই নম্বর হচ্ছে প্যাসিভের অবজেক্ট হবে, প্যাসিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট হবে অ্যাক্টিভের সাবজেক্ট, অ্যাক্টিভ এর সাবজেক্ট হবে প্যাসিভের অবজেক্ট, আর প্যাসিভের অবজেক্ট হবে কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে বলা যায় একই রকম, কিন্তু আমরা এখন হচ্ছে যে এই সাবজেক্টটা পরিবর্তন করবো। এরপর কি হবে, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, কোন টেন্সের জন্য কোন ধরনের অক্সিলারি ব্যবহৃত হবে। তাহলে আমরা জেনে নেই যে প্রেজেন্ট সিম্পলটেন্স এর জন্য হবে, দুই একটা এক্সাম্পল জেনে নেই যে প্রেজেন্ট সিম্পলটেন্স এর জন্য হবে অ্যাপ ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য হবে অ্যাপ ইজ আর বিইং, past indefinite past simple এর জন্য হবে was আর, past continuous এর জন্য হবে was আর be। এভাবে আমার প্রত্যেকটা টেন্সের জন্য আমার যে অক্সিলারি গুলো ব্যবহৃত হবে সেটা আমরা ধীরে ধীরে জেনে নেব আমাদের পরবর্তী ক্লাসগুলোতে। কিন্তু আমার এখন যেটা বিশেষভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমার যে পরিবর্তনটা, এই যে এই সাবজেক্টটাকে অবজেক্ট বানানো, অবজেক্টকে সাবজেক্ট বানালাম, এর মধ্যে হচ্ছে আমাকে কি কি জানতে হবে আর কি। যেমন আমি বলেছিলাম যে হি রাইটস এ লেটার টু হিজ মাদার, প্রথমত আমাকে এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ না প্যাসিভ সেটা আমাকে জানতে হবে। তাহলে এখানে সাবজেক্ট আছে কি ডুয়ার সাবজেক্ট, এবং ভার্ব রয়েছে এখানে রাইটস, আর হচ্ছে অবজেক্ট রয়েছে এ লেটার এবং হিজ মাদার। তাহলে আমার এখানে দুই ধরনের অবজেক্ট রয়েছে, সেটা একাধিক অবজেক্ট থাকতে পারে সেন্টেন্সে, সেখানে আমাকে বুঝতে হবে যে এটা কোন ধরনের অবজেক্ট রয়েছে, এটা কি ডিরেক্ট অবজেক্ট না ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট যদি থাকে তাহলে আমাকে অধিকাংশ ক্ষেত্রে ডিরেক্ট অবজেক্ট ব্যবহার করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। সেখানে আমি ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করি, মূল ভার্বকে রাইটস, মূল ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা পাবো কি এখানে কি লিখে, একটি জিটি লিখে, তার মানে কি দ্বারা প্রশ্ন করলে পাবো ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। যদি মূল ভার্বকে কি দ্বারা প্রশ্ন করি বা হোয়াট, হোয়াট দ্বারা যদি প্রশ্ন করি তাহলে কি পাবো ডিরেক্ট অবজেক্ট, এবং হোম দ্বারা যদি প্রশ্ন করি মানে কাকে দ্বারা যদি প্রশ্ন করি তাহলে পাবো মানে সে লিখে কি চিঠি, একটি চিঠি কি লিখে, একটি চিঠি লিখে কাকে লিখে, তার মাদার, মাকে, হিজ মাদার। তাহলে হিজ মাদার হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট,
মানে এখানে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট দুই ধরনের অবজেক্টই থাকতে পারে, তাহলে দুই ধরনের যদি অবজেক্ট থাকে আমাকে কি করতে হবে, এইটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ইন ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট মুখ্য কর্ম, আর একটা হচ্ছে গৌণ কর্ম ইনডিরেক্ট অবজেক্ট। এ ধরনের যদি অবজেক্ট থাকে দুই ধরনের, তাহলে আমাকে অধিকাংশ ক্ষেত্রে কি ডিরেক্ট অবজেক্ট ধরে আমাকে ভয়েসেস করতে হবে বা ভয়েস পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এখানে দুই ধরনের অবজেক্ট রয়েছে, আমরা কোনটা ধরে করবো? আমরা হচ্ছে কি প্রথমত ডিরেক্ট অবজেক্ট দ্বারা করবো। প্রথমে যদি কি দ্বারা প্রশ্নটা যদি অবজেক্ট পাই সেটা সেটা দিয়ে করার চেষ্টা করবো। তাহলে আমি এখানে ভাগকে কি বা কাকে দ্বারা প্রশ্ন পাবো অবজেক্ট পাবো, সেটা হবে কি দ্বারা প্রশ্ন করে যে অবজেক্ট পাবো সেটা হবে ডিরেক্ট অবজেক্ট, এবং ডিরেক্ট অবজেক্টটাই আমি বেসিক এর সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাহলে হি রাইটস এ লেটার, কি লিখে? চিঠি, একটি চিঠি লিখে। তাহলে এ লেটার আমি অবজেক্ট কে সাবজেক্ট নিয়ে আসলাম। এ লেটার কোন টেন্স আছে? প্রেজেন্ট ইম্পর্টেন্স আছে। প্রেজেন্ট ইম্পর্টেন্স থাকলে অ্যামিজার এর একটা হবে, যেহেতু এ লেটার একটি সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে আমরা ইউ ইজ ব্যবহার করব। এ লেটার ইজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিন্স ভি থ্রি হবে। এ লেটার ইজ রিটেন, লেটার ইজ রিটেন। এরপরে যদি ডিরেক্ট অবজেক্টের পরে যদি কিছু থাকে সেটা আমাকে সরাসরি লিখে দিতে হবে। তাহলে এ লেটার ইজ রিটেন টু হিজ মাদার, টু হিজ মাদার। এরপরে প্রিপোজিশন আমাকে বাই বাই আনতে হবে। এ লেটার ইজ রিটেন টু হিজ মাদার বাই, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাই দিব। হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এ লেটার ইজ রিটেন টু হিজ মাদার বাই হিম। আচ্ছা একটি হচ্ছে যদি কোনো যদি সাবজেক্ট নিজের কার্য সম্পন্ন করে এবং সেটা ডুয়ার সাবজেক্ট হবে, অবশ্যই ডুয়ার সাবজেক্ট যদি নিজের কাজ নিজে নিজেই কাজ সম্পন্ন করে করতে পারে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এবং যদি কর্ম দ্বারা কার্য সম্পন্ন সেটা হবে প্যাসিভ ভয়েস। আচ্ছা আমি যদি এভাবে বলি যে তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, এখানে কি একটিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? তারা কি ডুয়ার সাবজেক্ট না নন ডুয়ার সাবজেক্ট? তাহলে তারা অবশ্যই ডুয়ার সাবজেক্ট, স্টুডেন্ট হোক, তারপর আছে বৃদ্ধরা হোক বা ইয়াংরা হোক, এবং আছে যদি বয়স্করা হোক, সেক্ষেত্রে তারা তারা কি তারা হচ্ছে কি ডুয়ার সাবজেক্ট? যেই হোক না কেন তারা দ্বারা যাকে বোঝানো হবে সেটা হচ্ছে ডুয়ার সাবজেক্ট। এখানে স্টুডেন্টদের বোঝাতে পারে বা বৃদ্ধদের বোঝাতে পারে বা বয়স্কদের বোঝাতে পারে। তাহলে দে মানে কি? তারা, এটা হচ্ছে কি ডুয়ার সাবজেক্ট, মানে যারা কার্য সম্পন্ন করতে পারে সেটা হচ্ছে ডুয়ার সাবজেক্ট, যার কারণে এটা অ্যাক্টিভ ভয়েস। এখানে আমাকে রিসিভ করতে হলে কি করতে হবে? দের পরি দে আছে, এখানে এটা কন্টেন্স আছে, দে প্লে ফুটবল, তার মানে এটা প্রেজেন্ট ইম্পর্টেন্স আছে। তাহলে ফুটবল হচ্ছে কি নন ডুয়ার সাবজেক্ট। তাহলে এই নন ডুয়ার সাবজেক্টটা আমরা প্রথম বসাই দেব ফুটবল। এরপরে প্রেজেন্ট ইম্পর্টেন্স ইজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে অলওয়েজ প্লেড বাই, হি দেন অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেন। ওকে, ফুটবল ইজ প্লেড বাই দেন। ফুটবল কি নিজে নিজে খেলতে পারে? আমরা যদি ফুটবল রেখে দিই তাহলে নিজে নিজে কি সে দৌড়িয়ে গোলের মধ্যে চলে যেতে পারবে? না, যেতে পারবে না। যার কারণে এই ফুটবলটা হচ্ছে নন ডোর সাবজেক্ট। আর কারা গোল দিতে পারবে? তারা গোল দিতে পারবে, সেটা মেসি হোক না এই হোক, তারা গোল দিতে পারবে। তার মানে কি তারা হচ্ছে ডোর সাবজেক্ট, আর ফুটবল নিজে নিজে গোলের ভিতরে যেতে পারবে না, এটা হচ্ছে ফুটবল হচ্ছে নন ডোর সাবজেক্ট। আচ্ছা এভাবে আমাকে যেটা জানতে হবে যে বিশেষভাবে মনে রাখার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার প্রথমত বলছে অ্যাক্টিভের সাবজেক্ট হবে, অ্যাক্টিভের সাবজেক্ট হবে প্যাসিভের অবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট কি হলো প্যাসিভের অবজেক্ট, আর অ্যাক্টিভের যে অবজেক্ট সেটা হলো প্যাসিভের সাবজেক্ট। অ্যাক্টিভের সাবজেক্ট হলো অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট, আর অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট। এরপরে টেন্স অনুসারে আমাকে কি করতে হবে? অবজেক্টেরই ব্যবহার করতে হবে। অ্যাজ ইট ইজ প্রেজেন্ট সিম্পল টেন্স, তো আমরা অ্যাজের একটা ব্যবহার করব। যদি পাস্ট সিম্পল হতো তাহলে ওয়াজার ব্যবহার করতাম, যদি কন্টিনিউয়াস হতো তাহলে অ্যাজের বিং ব্যবহার করতাম বা ওয়াজ আর বিং ব্যবহার করতাম, ওয়াজ বিং আর বিং বা অ্যাম বিং ইজ বিং আর বিং। এরপর ফিউচার সিম্পল হলে শ্যাল বি বা উইল বি ব্যবহার করতাম, আর ফিউচার কন্টিনিউয়াস হলে শ্যাল বি বি উইল বি বিং ব্যবহার করতাম। এবার পারফেক্ট টেন্সে
have been, has been, এভাবে আমরা ব্যবহার করতাম সো এখানে যেহেটু প্রেজেন্ট সিম্পল না তাহলে আমরা এই টেন্স অনুসারে এটা অবজেক্টিভ ব্যবহার করলাম ইজ এরপরে মূল ভার্বের যে past participle form ব্যবহৃত হবে সবসময় বেসিক করতে কি হবে মূল ভার্বে অবজেক্টিভ পরে মূল ভার্বের past participle form ব্যবহার করতে হবে এবং বাকি যদি কোনো অবজেক্ট বা বাকি যদি কিছু থাকে সেখানে আমরা এক্সটেনশন বসিয়ে দেব এরপরে প্রিপোজিশন বাই হবে বাই এরপর হচ্ছে এই যে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হবে তাহলে এ লেটার হচ্ছে একটা ডাইরেক্ট অবজেক্ট এ লেটার ইজ রিটেন টু হিজ মাদার বাই হিম আমি যদি এভাবে আরেকটা एग्जांपल দিই যে হি টিচেস আস ইংলিশ আচ্ছা এখানে দুই ধরনের অবজেক্ট রয়েছে একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আমার প্রশ্ন হচ্ছে কোনটা ডাইরেক্ট অবজেক্ট এবং কোনটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট ভার্বকে যদি কি বা কি দ্বারা প্রশ্ন করে তাহলে যে উত্তর আসবে সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট তাহলে আমি ভার্বকে প্রশ্ন করি সে শেখায় কি শেখায় ইংলিশ শেখায় তাহলে কাকে শেখায় আমাদেরকে শেখায় যদি কি দ্বারা প্রশ্ন করি যে উত্তর আসবে সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট এবং কাকে দ্বারা প্রশ্ন করি যদি যে উত্তর আসবে সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট তাহলে আমরা বলছি যে ডাইরেক্ট অবজেক্ট দিয়ে আমরা সবসময় করে থাকব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে করতে হবে সেক্ষেত্রে আমরা সেটা পরে আলোচনা করব আজকে আমি বেসিক নিয়ে যেহেতু আলোচনা করতেছি ভয়েস সেন্সে তাহলে আমাকে কি করতে হবে ডাইরেক্ট অবজেক্ট ধরে আমাকে করতে হবে তাহলে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর দেবে সেটা আমি প্যাসিভের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব হি টিচেস আস ইংলিশ এখানে আমি কি ব্যবহার করব কি শেখায় ইংরেজি শেখায় তাহলে ইংলিশ আমি অবজেক্ট পেলাম এখানে বসিয়ে দিলাম ইংলিশ এরপরে টেন্স আছে অ্যাজ ইট ইজ প্রেজেন্ট সিম্পল টেন্স তাহলে আমি যেন একটা ব্যবহার করব টিচেস তাহলে ইংলিশ ইজ এরপরে টিচের পাস্ট পার্টিসিপল ফর্ম অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বেসিক করার জন্য তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে তাহলে ইংলিশ ইজ টট টি এ ইউ জি এস টি টট এরপরে অবজেক্ট যদি থাকে সেটা লিখব ইংলিশ ইজ টট আস এরপরে বাই ওকে হিম তাহলে আমরা যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে ভয়েস কাকে বলে ভয়েস হচ্ছে বাচ্চ বাচ্চ কাকে বলে ভয়েস অর্থ হচ্ছে বাচ্চ বাচ্চ কাকে বলে ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বা বাচ্চ বলে ক্রিয়া প্রকাশ কর্তৃ দ্বারা প্রকাশিত হচ্ছে কর্তৃ দ্বারা সম্পন্ন হচ্ছে না কর্ম দ্বারা সম্পন্ন হচ্ছে তাহলে ভয়েস হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং একটা হচ্ছে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস কাকে বলে যদি কর্তা দ্বারা কার্য সম্পন্ন বা কর্তা নিজে নিজেই কার্য সম্পন্ন করে সেটাকে অ্যাক্টিভ ভয়েস বলে এবং যদি কর্ম দ্বারা কার্য সম্পন্ন হয় তাকে প্যাসিভ ভয়েস বলে এবং অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস আমরা কিভাবে পরিবর্তন করব সে বিষয়ে নিয়ে আলোচনা করলাম